আজকে দুপুরে আমার সেরকম কোনো রান্না বান্না ছিল না, তার জন্য ভাবলাম যে গাছগুলোর একটু যত্ন রাখতে নিয়ে নেওয়া দরকার, তাই গাছগুলো একটু যত্ন নিয়ে নিলাম। আর বিকেলবেলায় হচ্ছে আপনাদেরকে থ্রিপিস কালেকশন দেখাবো, তো যদি আপনারা সুন্দর সুন্দর থ্রিপিস পেতে চান তাহলে আমার সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে দুপুরে আমি রান্না বান্না করিনি, কারণ আমার অনেকগুলোই রান্না বান্না আছে কালকের, সেই জন্য আমি রান্না করিনি। আর ভাবলাম যে ঘরের সব কাজকর্ম যেহেতু শেষ হয়ে গিয়েছে, তো এখন একটু গাছগুলোর যত্ন নিয়ে নিই, কারণ আমি সব সময় সময় করে উঠতে পারি না গাছগুলোর যত্ন নেওয়ার। আর গোলাপের গাছটার পাতাগুলো দেখছেন মুড়িয়ে গিয়েছে, আর পাতাতে কেমন যেন একটা হলদে ভাবও চলে এসছে, তো আমি একটু সার দিয়ে নিব। আর হচ্ছে গোলাপ ফুলের এই যে এই ডালটাতে দেখতে পাচ্ছেন প্রায় নিচ থেকে ডাল বের হলে সাত পাতা বের হয়, তো আমি কাটতে কাটতে গোলাপ গাছটা মানে আমার গ্রো করতেই পাই না, যখনই দেখি তখনই সাত পাতা সাত পাতা সাত পাতা, আর আমি ডালগুলো কাটতেই থাকি কাটতেই থাকি। তো এবারও সাত পাতা বের হচ্ছে, তো আমি এবার ভেবেছি যে ডাল কাটবো না, কারণ নিচে পাঁচ পাতাও আছে, উপরে যে সাত পাতাগুলো হচ্ছে তো সেগুলো আমি একটু একটু করে কেটে ফেলে দেব, তারপরে দেখবো যে কী হয় শেষ পর্যন্ত। আর আমি অনেক দিন আগে সার নিয়ে এসেছিলাম এনপিকে মেবি, এগুলো আমি অত সার টার চিনি না, আর হচ্ছে সাদাগুলো মেবি ইউরিয়া, তো নার্সারি থেকে এনেছিলাম, চারটা গাছে দিতে বলেছিল এক চামচ পরিমাণ, এই যে এতটা পরিমাণ চারটা গাছে দিতে বলেছিল, তো আমার দেওয়া হয়নি। আমি খুব ভয় পাই সার দিতে, কারণ এর আগে আমি অনেক গাছ মেরে ফেলেছি সার দিয়ে, আর আমার সবসময় কিন্তু সুন্দর সুন্দর গোলাপের গাছ ছিল অনেক, কিন্তু সার যখন দিয়েছি তখন দেখা গেছে যে সার মেবি আমি একটু বেশি দিয়ে ফেলেছি, কিন্তু আমার গাছ মরে গিয়েছে, খুব মায়া লাগতো। তারপর আমি গোলাপ গাছ অনেক দিন নিয়ে আসিনি, আর বারান্দায় একটা গোলাপ গাছ না থাকলে কিন্তু ভালো লাগে না। আর এই গাছটা আমি নিয়ে এসেছি বেশ কিছুদিন আগে, তখন ছিল অনেক বড় বড় গোলাপ গাছ ধরেছিল আর অনেক বড় ছিল গাছটা, তারপর গোলাপগুলো যখন ফুটে গিয়েছিল তারপর সেটাকে কেটে আমি ছোট বানিয়ে দিয়েছিলাম, আর সে পর্যন্ত সে থেকে আজ পর্যন্ত কিন্তু কোনো সার দিইনি। তো এখন দেখছি যে কোনো ফুলই ফুটে না, আর সেভাবে গ্রো করছে না, আর পাতাগুলো দেখলেন যে মুড়িয়ে গিয়েছে, তো সেই জন্য আমি একটু সার প্রয়োগ করব এখানে। আর আমি খুব বুঝে সুঝে দিব, যদিও বলেছে যে এক চামচ চারটা গাছে, তো আমি সেটা দিব না, আমি অল্প অল্প কিছু দিলাম, আর একদম টবের কিনার দিয়ে দিচ্ছি যাতে গাছগুলোর কোনো ক্ষতি না হয়, দেখা যাক কী হয়। তার প্রথমে দেখলেন যে আমি মাটিগুলোকে আলগা করে দিয়েছি অক্সিজেন যাতে চলাচল করে এই জন্য, আর পানিটা যেন গোড়া পর্যন্ত পৌঁছায় এই কারণে, তারপরে তখন দিয়ে ফেললাম। আর আরেকটি গাছে দিব এখন, আর এই গাছটা হলো বাগান বিলাসের গাছ, তিন কালারের ফুল ছিল, এতে হলুদ সাদা আর লাল মেবি। তো গাছটা আনি তখন কিন্তু ডালপালা অনেক ছিল, বাট ঘরে নিয়ে আসার পর দেখলাম যে গাছটা মরে মরে গিয়েছে এরকম, তো সব পাতাগুলো যখন শুকিয়ে ডালগুলো শুকিয়ে গিয়েছিল, তারপর এটাকে আমি কেটে দিয়েছি, কেটে এটাকে এভাবে রেখে দিয়েছি। তো নার্সারিওয়ালার কাছে আমি প্রায় যাই আর জিজ্ঞেস করি যে গাছটার এই অবস্থা কী করতে হবে, তো বলো যে যদি গোড়া মানে জিন্দা থাকে তাহলে এটা হবে, অসুবিধা নয়, ভয় পাওয়ার কারণ নেই। তো গাছের গোড়াটা দেখে বুঝতে পাচ্ছেন যে আমার নখের ঠোকর খেয়ে খেয়ে কী অবস্থা হয়েছে। তো যাই হোক, এটাকে আমি আলগা করে দিলাম, আর এতে আমি কোনো সার দেবো না, কারণ এটার কোনো ভরসা নেই হবে কি হবে না, সার দিতে গেলে দেখা যাবে যে মারা যেতে পারে, তো এটাকে আমি ছাদে দিয়ে আসবো, আর রেগুলার পানি দেবো, দেখি জিন্দা করতে পারি কি না। আসলে খুব সুন্দর ফুল হয়, আর এগুলো যেহেতু বারান্দায় হয়, বারান্দার জন্য খুব পারফেক্ট একটা গাছ। আর এখানে হচ্ছে চন্দ্রমল্লিকা গাছ, তো চন্দ্রমল্লিকায় যে গাছগুলো ছিল ফুল ছিল সব ফুটে শেষ, আর সিজনও যেহেতু শেষ, গাছ মরে গিয়েছে, আমি কেটে ফেলে দিয়েছি ওই পাশ থেকে। আর এই পাশ থেকে দেখছি কিছু ডালপালা গজিয়েছে আবার, তো এতে ফুল আসবে না, কিন্তু এটা পরের বছরের জন্য কিন্তু জিন্দা থাকবে, কারণ এর আগেও আমার ছিল, দুই তিন বছর ছিল, তখন ফুলের সাইজটা খুব ছোট হয়ে যায়। তো যাই হোক, ওটা তো আমি একটু সার প্রয়োগ করে দিলাম। আর এই যে বেলি গাছ দেখতে পাচ্ছেন, আমি যতই কাটি ততই দেখি যে কয়েকদিনের মধ্যে আকাশ ছুঁই ছুঁই হয়ে যায়, তো এটা নাকি লতানো বেলি, তো এবার আমি চার আঙ্গুল রেখে কেটে ফেলবো, তো আজকে না, আমি দুই একদিন পর কাটবো এটা, আর দেখবো যে এটাকে বনসাই করা যায় কিনা, আর না করা গেলে আমি বাসায় পাঠিয়ে দেবো, ওখানে বাড়িতে মাটিতে লাগিয়ে দেবে। আর সন্ধ্যামালাতে গাছ হতে কিন্তু খুব মানে খুব ইজিলি হয়ে যায়, যেখানে বীজ পড়ে সেখানেই হয়ে যায়, তো গাছগুলো আমি এখান থেকে তুলে ফেলে দিলাম। আর আমার বান্ধবী দিয়েছিল কয়েকটা কালারের সন্ধ্যামালতি, ওই বীজগুলো আর হয়নি, বাট যেগুলো আমার প্রয়োজন নেই সেগুলো হয়ে বসে আছে। তো বেলি ফুলের গাছটাকেও আলগা করে দিয়ে এখানেও হচ্ছে দিয়ে দিলাম সার, কিছু খুব অল্প অল্প পরিমাণে সার প্রয়োগ করলাম আমি,
দেখবো এবার ফুল আসে নাকি। আর এই যেটা কাটা মুকুটের গাছ, তো কাটা মুকুটের গাছটা বেশ লম্বা হয়েছে, ডালপালাগুলো কেটে দিতে হবে। আর কাটা মুকুট এসব গাছে যত পাতা থাকবে ফুল কিন্তু খুব কম হবে, সেজন্য ওগুলোর ডালপালা কেটে দেওয়া উচিত। আর এই যে আমার মানি প্ল্যান্ট দেখতে পাচ্ছেন যে অনেক বড় বড় পাতা আর একবারে মেঝে পর্যন্ত চলে এসেছে। এটা আমি সবসময় বেসিনে রাখি, বেসিন থেকে একদম নিচে ঝুলে থাকে, খুব ভালো লাগে। কিন্তু এখন রোদের জন্য কিছুদিন পরপর এটাতে রোদ দেওয়া লাগে, আর পাতাগুলো বেশ বড় বড়। এটা কিন্তু আমি কোনো যত্নই নিই না, দেখা যায় যে সপ্তাহে একদিন হয়তো পানি দিই, দুই তিন দিন চার দিনও হয়ে যায়, তারপরেও কিচ্ছু হয় না। আর যেগুলোতে দেখা যায় যে রেগুলার পানি দেওয়া যায় সেগুলোই মরে বসে থাকে। তা আমার আরও মানি প্ল্যান্ট আছে, এক গাছেরই সব মানে সব কিছুই প্ল্যান্টগুলোই কিন্তু একটাই গাছের, কিন্তু কিছু কিছু দেখা যায় যে বড় বড় পাতা, কিছু কিছু ছোট ছোট পাতা। তো এই গাছটা খুব ভালো হয়েছে, ভালো লাগে আমার। আর এই যে গাঁদা ফুলের গাছ, আর এখানে কি একটা গাছ আমি বলতে পারছি না, তো পাতাগুলো শুকিয়ে গিয়েছে। তো আমি এগুলো অফ ক্যামেরায় সব ঠিকঠাক করে নিচ্ছি, এত কিছু দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আর আপনারা বিরক্ত বোধ করবেন। তো বাকি গাছগুলো সব যা যা করার আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, আর এখন পানি দিয়ে নিব। আর এই যে দেখতে পাচ্ছেন সন্ধ্যা মালতির গাছগুলো আমি লাগিয়ে দিয়েছি একটা টবে। আর এদিকে হচ্ছে গাঁদা ফুলের যে শুকিয়ে গিয়েছিল গাঁদা ফুলগুলো, সেগুলো আমি ছড়িয়ে দিয়েছি, এর মধ্যে বীজ হবে, এখান থেকে হচ্ছে গাছ বের হবে আগামী সিজনের জন্য। আর এই গাছের যে বীজগুলো ছিল সেগুলো আমি কিন্তু হাত দিয়ে ভেঙে ভেঙে টবের মধ্যে ফেলে দিয়েছি, এখান থেকেও কিন্তু গাছ হবে। কারণ নার্সারিওয়ালা সেইভাবেই নির্দেশনা দিয়েছে যে যে ফুলগুলো শুকিয়ে যাবে সেগুলো এর মধ্যে ফেলে দেবেন, অনবরত হতে থাকবে, জানি না কতদিন হবে, ছয় মাস পর্যন্ত নাকি হবে। তা আমার গাছ এখনই শেষ, তো সব কিছু পরিষ্কার করে নিয়েছি। আর যা আগাছা ছিল, সন্ধ্যা মালতির একটা বয়স্ক গাছ ছিল, সেটাকে আমি তুলে ফেলে দিয়েছি। আর এই তো বারান্দায় এক টুকরো সবুজ, আমার কিচ্ছু নেই, শুধু সবুজ কিছু কিছু পাতা লতা পাতা, এই নিয়ে আমার বারান্দার বাগান। তাও আমার কাছে খুব ভালো লাগে। সবাই ভাববেন যে কি গাছ আছে না আছে, যেমন আমার নাজমা আপা বলে যে কি লাগিয়ে রেখেছেন এগুলো, সেরকম আপনারাও হয়তো বলবেন, কিন্তু আমার ভালো লাগে। আর আমি গোসল করে এই যে রেডি হয়ে এখন খাবার খেতে বসে গিয়েছি, খাবো দেন আমি বাচ্চাকে নিয়ে কোচিংয়ে চলে যাব। তো আমি আজকে কিছুই রান্না করিনি ভাত ছাড়া, সব কিন্তু কালকের পরশুকার সব তরকারি ছিল, তো এগুলোই আজকে শেষ করব। আসলে আমরা মা ছেলে থাকি, এত তরকারি লাগে না, একদিন রান্না করলে দুই দিন খাওয়া যায়। করলা ভাজা, আলু বেগুন, টমেটোর ঘন্ট, আর এখানে হচ্ছে মাছ আলু দিয়ে আর বড়ি রান্না করেছিলাম, তো সেটা ছিল, এটাই আমার আজকে লাঞ্চ মেনু। রাতেও কিন্তু এটা দিয়ে হয়ে যাবে, বাচ্চাকে শুধু ডিম ভেজে দেবো তাহলে শেষ। তো খেয়ে নিই, খেয়ে দিয়ে আমি হচ্ছে যাব কোচিংয়ে, কোচিং থেকে যাব মার্কেটে, আপনাদেরকে কিছু থ্রি পিস দেখাবো, তো দেখতে হলে পুরো ভিডিও দেখবেন। তো চলে এসেছি এখানে, এটা হচ্ছে মোশারফ ভাইয়ার দোকান। তো এখানে এই যে থ্রি পিস, এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশনের থ্রি পিস পাওয়া যায়। তো এটা একটা হচ্ছে কাতান থ্রি পিস, রেড কালারের, রেড কি মেরুন ঠিক বোঝা যাচ্ছে না, মানে খয়েরি রেড মেরুন এই তিনের মাঝামাঝি একটা কালার। আর এটা হচ্ছে দোপাট্টাটা, তো অসম্ভব সুন্দর একটা দোপাট্টা, চারদিকে হচ্ছে এরকম গোল্ডেন জরির কাজ, এটা হচ্ছে বেনারসি কাজ একদম। আর কাপড়টা মেবি চোষা কাতান কি কি কাতান আমি সঠিক বলতে পারছি না, তো এই ধরনের একটা কাতান। আর খুব রিজনেবল প্রাইস, এগুলো 3,500 থেকে চারও না, 3,500 থেকে মেবি চারের নিচ পর্যন্ত পেয়ে যাবেন। তো এরকম ড্রেস কালেকশন পেতে হলে অবশ্যই আপনারা চলে আসবেন। আর এটাতে কিন্তু তিনটা কালার, এটা একটা ওশান কালার, এখানে দেখেন নীল নীল মনে হচ্ছে কিন্তু এটা ওশান কালার, না ব্লু না স্কাই ব্লু, মানে এই ধরনের একটা কালার, ওশান কালার। আর তিনটা কালার, ওশান কালার, ব্ল্যাক, রেড আর গ্রিন। আর এখানে অসম্ভব সুন্দর আর একটি রেড কালারের থ্রি পিস। তো এটা কি সুতি না বা শ্যাটুনও না, একটা সুন্দর একটা কালার। আর ওড়নাটা যা দারুণ এই ত্রিপিসটার, পুরো ওড়নাতে চিকেনকারি কাজ আর হচ্ছে ফ্লোরাল প্রিন্ট, তো ওড়নাটা যার জন্য জামাটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। আর এটা কিন্তু বাস্তবে অনেক সুন্দর, ক্যামেরায় কতটা সুন্দর লাগছে আমি বলতে পারবো না, কিন্তু বাস্তবে অনেক সুন্দর, আমার খুব পছন্দ হয়েছিল জামাটা। আর এখানে আরেকটি ব্ল্যাক জামা, পুরো জামাতে এমব্রয়ডারি কাজ করা,
আর এরা দোপাট্টাটা কিন্তু সুতি, সবটা একটা সুতি, কি কাপড় বলতে পারছি না। আর হচ্ছে এভাবে পাহাড়ের দিক দিয়ে ফ্লোরাল এমব্রয়ডারি কাজ করা, মিষ্টি কালার, বেবি পিঙ্ক, রেড টাইপ আর গোল্ডেনের কাজ করা, এটাও কিন্তু খুব সুন্দর। তো যারা সুতি ওড়না পছন্দ করেন বড় বড়, তাদের জন্য এটা পারফেক্ট একটা থ্রি পিস। তো এগুলো হচ্ছে কিন্তু প্রাইস 2500, আর আগের যেটা দেখালাম সেটা কিন্তু 2900। আর এখানে আরেকটি রেড কালারের থ্রি পিস। তো বাস্তবে কিন্তু জামাগুলো অনেক অনেক আকর্ষণীয়। তো আপনারা যদি চান যে অগ্রিম জামা কিনে রাখবেন রোজার আগে, তাহলে এগুলো নিতে পারেন। এগুলো কিন্তু সব নিউ কালেকশন, আর এর দোপাট্টাটা যা দারুণ না, মানে প্রত্যেকটা থ্রি পিসেরই দোপাট্টা কিন্তু খুব খুব সুন্দর। তো এখানে রেডের সাথে রেড কম্বিনেশান রেখেছে, এখানে কোনো কন্ট্রাস্ট কালার দেয়নি। ওনাটা একদম সফট জর্জেট টাইপ, আর কাটওয়ারির কাজ করা সাইডে, আর একটু একটু মাঝে মাঝে চুমকি আছে। আর রেডটারই এটা আর একটা ব্ল্যাক। আর এই যে দেখতে পাচ্ছেন যে হাতাতে ফ্লোরাল কাজ করা এমব্রয়ডারি, আর বুকে আবার নিচে, এখনকার থ্রি পিসগুলো দেখলাম যে নিচেও বেশ কিছু থ্রি পিসে কাজ করা। আর এটার ওড়নাটা হচ্ছে ব্ল্যাক কালারের, আর মাঝে মাঝে চুমকি দেয়া, তো চুম ডলার কি চুমকি, কিন্তু খুব সুন্দর। মানে চুমকির জন্য যে খারাপ লাগছে সেটা না, অনেকটাই সুন্দর। আর হাতের কাজটা খুব খুব সুন্দর। তো এটা কিন্তু মোশাররফ থ্রি পিস কর্নার। তো এখান থেকে আমি ম্যাক্সিমাম জামা নিয়ে থাকি, সেই স্কুল লাইফ থেকে আমার মোশাররফ ভাইয়ের সাথে পরিচয়। তো তখন থেকে ওর দোকানে আমি নিই, আর আমার কাছে মনে হয় যে এই দোকানে সবচেয়ে বেটার বেটার কালেকশনগুলো থাকে। আর এই যে প্রথমে যে থ্রি পিসটা দেখিয়েছিলাম, তো সেটার এই যে দেখতে পাচ্ছেন যে কি বলে এটা, মিষ্টি কালার, পেঁয়াজ কালার কি মিষ্টি কালার এই ধরনের, আর তার সাথে একটা হচ্ছে অফ হোয়াইট দোপাট্টা যেটা প্রথমে দেখেছিলাম, এই যে এটা। তো এই থ্রি পিসটা হচ্ছে সবচাইতে সুন্দর, বেশ আকর্ষণীয়। তো এটা দুটা কালার, একটা পেঁয়াজ কালার আর একটা হচ্ছে রেড কালার। রেড কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর, আর এটার প্রাইসটাও কিন্তু রিজনেবল, 2900 থেকে 2900 বা 2950 এইরকম। তো দুইজন দুইটা ধরেছিল, খুব খুব সুন্দর জামাগুলো। তো আপনারা যদি নিতে চান ঈদের আগে, তাহলে এরকম জামা নিতে পারেন, কারণ রোজা শুরু হয়ে গেলে কিন্তু প্রাইসটাও তারা বাড়িয়ে দিবে এবং দর্জির কাছেও কিন্তু সমস্যার সৃষ্টি হবে বানানো নিয়ে। তা আমি চলে এসেছি অনেকক্ষণ আগে কোচিং টোচিং থেকে, তারপরে যে আমার ছেলের জন্য নুডলস বানাচ্ছি। আমার ছেলে কিন্তু সবসময় নুডলসটাই পছন্দ করে, আর আমার বড় ছেলে যতদিন থেকে রাজশাহী চলে গিয়েছে, আমি ছোটোটাকে ম্যাক্সিমাম সময়ই কিন্তু নুডলস দিয়েই সন্ধ্যার খাবারটা দিয়ে দিই, কারণ ও নুডলস পছন্দ করে আর আমার কাছে খুব সহজ বলেই মনে হয় যে এটা দেয়া। আর এই যে চা, জাস্ট এটুকুই খাবার দাবার আজকে আমার সন্ধ্যায়। আর আমি ভিডিওটা বড় করব না, এমনিতে অনেক বড় হয়ে গিয়েছে ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।